মোটামুটি তো আমরা অনেকেই তো ক্রেডিট কার্ড ব্যবহার করি তো এই ক্ষেত্রে আসলে সরিয়া কিভাবে মেইনটেইন করা যায় এখানে সুদ মুক্ত থাকা যায় কিভাবে জি ক্রেডিট কার্ড হচ্ছে লোনের কার্ড অনেকে ডেবিট কার্ডকে ক্রেডিট কার্ড মনে করেন ডেবিট কার্ড হচ্ছে যেটা টাকা আমার অ্যাকাউন্টে আছে আমি সাথে ব্যবহার করছি যেটা এটিএম কার্ডও বলে ওটাতে মৌলিকভাবে সরিয়া সমস্যা নাই কিন্তু যদি লোনের কার্ড হয় যেটাকে আমরা ক্রেডিট কার্ড বলি আমার টাকা নেই আমি ব্যাংকে আমাকে ঋণ দিচ্ছে এবং আজকাল সাধারণত ফোন দিয়ে আমাকে এসে দিয়ে যায় তো এই যে ঋণের কার্ড এটা সমস্যা হচ্ছে যে সাধারণত সুদী ব্যাংকগুলোতে আমার সাথে একটা সুদের চুক্তি হয় যে আমি নির্ধারিত সময়ের মধ্যে যদি এটা পরিশোধ করতে না পারি তাহলে আমাকে এক্স পার্সেন্টেজে আমাকে সুদ দিতে হবে এবং অনেক সময় সেটা চক্রবৃদ্ধি হারেও পরবর্তীতে যেটা অবশিষ্ট থাকবে সেটা ইয়া হতে পারে মূল বিষয়টা হলো এটা একটা ঋণ এবং এই ঋণের বিপরীতে আমাদেরকে সুদ দিতে হয় যার কারণে সুদি যে কোনো চুক্তি যেমন হারাম এক্ষেত্রেও এই ধরনের সুদি ক্রেডিট কার্ড নেওয়া আমার জন্য হারাম হবে এখন অনেক সময় যারা পশ্চিমিয়াতে বিভিন্ন দেশগুলোতে বসবাস করেন অথবা যেসব দেশে ইসলামিক বিকল্প নেই সেসব জায়গায় তারা অনেকেই মনে দেখেন যে এমন একটা পরিস্থিতি তাদের তৈরি হয় যে ক্রেডিট কার্ড ছাড়া তাদের কোনোভাবেই চলছে না সেক্ষেত্রে ওলামাই কেরাম বলেন যে ঠিক আছে আপনি নিতে পারেন কিন্তু অবশ্যই ওই সময়ের মাঝে আপনাকে পরিশোধ করতে হবে যেন সুদ নিতে না হয় কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ কিছু ইসলামিক বিকল্প আছে যাদের একান্তই ব্যবহার করতে হয় আমরা তাদেরকে অ্যাডভাইস করবো যেন তারা ইসলামিক ব্যাঙ্কগুলোর ক্রেডিট কার্ড ব্যবহার করেন আরও যাচাই করে ব্যবহার করেন বেস্ট হচ্ছে ব্যবহার না করা আর কি মহতরাম আপনি অনেকগুলো তথ্য দিলেন একটি বিষয় জানবার ছিল যে আপনি যেহেতু সরিয়া বোর্ডে কাজ করছেন সরিয়া মেম্বার হিসাবে তো আমাদের দর্শকদের কাছে সরিয়া বোর্ডের অভিজ্ঞতার আলোকে কি আহ্বান রাখবেন ইসলামের পক্ষে যে যেগুলো যায় মানুষরা যাতে করে ইসলামী ব্যাংকিং উদ্বুদ্ধ হয় যদি এসে বিষয়ে কিছু কথা বলেন যে আমি যেটা আহ্বান রাখবো আমাদের দর্শকদের জন্য সেটা হলো যে দেখুন আমরা যখন ইসলামী ব্যাংকিংয়ের সাথে লেনদেন করি যেমন মুদারাবা মুদারাবায় কিন্তু আমরা দুটা পক্ষ ব্যাংক একটা পক্ষ আমি আরেকটা পক্ষ বিবাহের ক্ষেত্রে যেমন বর এবং কনে দুটো পক্ষ এই ব্যাংকের বা এই ধরনের লেনদেনের ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো পক্ষ এখন বিবাহের অ্যানালজিতে যদি আমি যাই যদি বর বলে যে আমি কনেকে চিনি না বা কনে বলে যে বিবাহ কি আমি জানি না এটা যেমন ঠিক হয় না ঠিক এরকম আমরা যে কোনো আর্থিক লেনদেনে কমপক্ষে মৌলিক ধারণাটা আমাদের থাকা উচিত আমরা যারা ইসলামী ব্যাংকগুলোর সাথে লেনদেন করছি মোদারাবাটা কি এটা এক পৃষ্ঠা আমরা পড়লেই কিন্তু বুঝতে পারবো বা আমরা অফিসারকে জিজ্ঞেস করলে বুঝতে পারবো একইভাবে যারা আমরা মুরাবাহা ফাইন্যান্সিং বা বিনিয়োগ নিচ্ছি এইচপিএসএম দিয়ে বাড়ি কিনছি আমাদের অন্তত একটু সময় ব্যয় করা উচিত যে সরিয়া অনুযায়ী এটার প্রক্রিয়াটা কি। আমরা প্রত্যেকে যদি নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই আমরা কিন্তু বলতে পারবো অফিসারকে যে আপনার প্রক্রিয়াটা ঠিক হচ্ছে না আমাকে একটু সঠিকভাবে করে দেন তাহলে আমরা সবাই মিলে কিন্তু একসাথে সুদ থেকে বের হয়ে আসতে পারবো সুদ থেকে বের হয়ে আসাটা এটা আমাদের একটা যৌথ কাজ মুমিনদের সকলের একসাথে কাজ করতে হবে আমি চাইলাম কিন্তু আপনি চাইলেন না আপনি চাইলেন কিন্তু তিনি চাইলেন না আমরা সুদ থেকে সবাই বের হয়ে আসতে পারবো না এটা একটা অভিশাপ যে অভিশাপ করে করে আমাদের পুরো সমাজকে আমাদের আর্থ সামাজিক খেয়ে ফেলছে এবং আমরা সবাই মনে করছি ব্যাংকে বেশ টাকা আছে কিন্তু ভেতরে অশান্তিতে ভুগছি আর কি আল্লাহ সু হানুমা তালা আমাদেরকে হেফাজত করুন